সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। যারা প্রতিনিয়ত কিস্তিফেল অর্থাৎ ধরা রিকন্ডিশন গাড়িগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে যে ট্র্যাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেটাল গ্রুপের টাফি ট্র্যাক্টরের 7250 মডেলের একটি গাড়ি। তো এর ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে 50। গাড়িটি মূলত শোরুম কর্তৃপক্ষ থেকে ধরা গাড়ি। তো গাড়িটি নিতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা গাড়িটির স্টার্ট দিয়ে সাউন্ড চেক করব, তো তারপরে বিক্রির সব ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বাড়াবাড়ি করেন না। এই ধরা গাড়িটির সামনের চাকার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে কোনো রকম এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি, এবং সেই সাথে পিছনের চাকার দিকে একটু লক্ষ্য করুন, এখন পর্যন্ত কোনো বিটেরে ক্ষয় হয়নি। শোরুম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই গাড়িটি শুধুমাত্র গ্রাহক 950 ঘন্টার মতো চালিয়েছে। তো গাড়িটি বর্তমানে ফুলফিল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, ওইখানে শোরুমের কর্তৃপক্ষের রিকভারি ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, জাস্ট ওনার সঙ্গে যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারেন এবং আমাদের লোকেশনে আসতে পারেন। গাড়িটিতে আপনারা একটা টাকারও কাজ পাবেন না। তো আপনারা যখন আসবেন দেখবেন তখন বুঝতে পারবেন গাড়ির কোনো রকম ট্রাভেলস এখন পর্যন্ত নাই। গাড়িটি বিষয়ে আরও বিশেষ কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, জাস্ট কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি এর উত্তর দিয়ে দেবো। টাফি 7250 অর্থাৎ এই গাড়িটির বর্তমান নতুন অবস্থায় মার্কেট প্রাইস হচ্ছে 1650,000 টাকা। তো মনে রাখবেন সময় এবং স্থান ভেদে প্রোডাক্টের দাম পরিবর্তন হতে পারে। যেহেতু এই গাড়িটি কিস্তি ফেল অর্থাৎ ধরা রিকন্ডিশন গাড়ি তো অবশ্যই এর দাম কম হতে পারে। শোরুম কর্তৃপক্ষ থেকে এই গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 960,000 টাকা। মতান্তরে আরও তথ্যের জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, ওইখানে রিকভার ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, জাস্ট তার সাথে আরও আলাপ আলোচনা করতে পারেন। তো ভাই, ভিডিওটির আমি একদম শেষ পর্যায়ে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।